আচ্ছা এবার বলুন তো দেখি, আপনার স্ত্রী দস্তখান বিছিয়েছে, দস্তখান বিছিয়ে পানি আনতে গেছে, পানি আনতে আনতে 1 মিনিট লাগে না? আপনি যদি সুরা এখলাস পড়তেন তো কয়বার পড়া যেত? আচ্ছা আপনি এখান থেকে সিলেট শহরে জীবনে কয়বার গেছেন? আচ্ছা যদি পড়তে পড়তে যাইতেন তো কয়বার পড়তে পারতেন? হ্যাঁ, আজ থেকে করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার বলুন তো দেখি, রমজানে কে কয়টা ঘর বানাবেন ডেলি? হ্যাঁ, প্রতিদিন 1000 বার। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। 100 বার পড়তে লাগে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। তাহলে রমজানে যদি আপনার এগুলো বাড়তে থাকে, আপনার রোজাটা কেমন দামি হবে? আমরা কাজ দেই নাই, এই জন্য আপনারা টেলিভিশনে সমনষ্ট করেন, আপনারা মোবাইলে সমনষ্ট করেন, কেন? আমরা কাজ দেই নাই এই জন্য। এবার কমপক্ষে ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা দিনে রাতে 6 তসবিহ আদায় করবো, বলেন কয় তসবিহ? 1 নম্বর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কতবার? 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 2 নম্বর 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার নেকি দিবে। 3 নম্বর 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100টা উট আল্লাহ রাস্তায় কোরবানির সব পাবেন। কয়টা গেছে সবাই বলেন? প্রথম 100 বার কি? সবাই বলেন কতবার কি দিবে? 100 গোলাম আজাদের নেকি দিবে। 2 নম্বর 100 বার কি? আলহামদুলিল্লাহ। কি দিবে? 100টা ঘোড়া আজাদ আল্লাহ রাস্তা দান করে দেওয়ার কি নেকি দিবে। 3 নম্বর আল্লাহু আকবার কি দিবে? 100টা উট কোরবানির নেকি দিবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান আর জমিনের খালি জায়গাটাকে রব্বে কারিম নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আচ্ছা কয় ঘন্টা ফেসবুকে দেখলে কত নেকি হবে? তাহলে এই 4টা তাসবিহ আমার পড়তে লাগে 20 মিনিট, আপনাদের কতক্ষণ লাগবে? প্রথম 3টা লাগে 9 মিনিট, পরেরটা শেষটাতে লাগে 8 মিনিট, ধরলাম 20 মিনিট, ধরলাম কতক্ষণ? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। মান্নান স্যার কবিতা দিয়ে শুনিয়ে দেন তাড়াতাড়ি, ওই মাইকটা দেন, এই মাইকটা দেন, শুনেন জীবনে শুনেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ জিকির করিবে, 100 বার সুবহানাল্লাহ জিকির করিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। পড়ান পড়ান। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিবে, 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 গোরাদানের নেকি নিবে। সুবহানাল্লাহ বলেন। 100 গোরাদানের নেকি নিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে, 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100টা কুরবানির নেকি নিবে। সুবহান, 100টা কুরবানির সওয়াব নিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার জিকির করলে লা ইলাহা একশত বার লবির উপর দুধ করিলে,
উপর দুরুদ পাঠালেন, আশরাতে নবীজির পাশে থাকিবে, আশরাতে নবীজির পাশে থাকিবে, একশতবার নবীর প্রতি দুরুদ পাঠালে, একশতবার আল্লাহ একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন রোজা সবচেয়ে বেশি দামি বলেন? যে জিকিরে যে রোজাতে জিকির যত বেশি, তাহলে যারা পানি তেলাওয়াত করবো বেশি আর যারা জিকির করবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। তাহলে এই রমজান কেমনে যাবে? তেলাওয়াতে জিকিরে বলেন। তিন নম্বর রমজানে বেশি বেশি বাড়াবো এতামুত্তাম, অন্যদেরকে কি করানো, খানা খাওয়ানো, অন্যদেরকে কি করানো। আপনি এক বস্তা সোনাবুট কিনবেন, কিনে আপনার গ্রামের আপনার চতুর্পাশে বাড়ির আশেপাশে যত গরিব দুঃখী আছে সবার বাড়িতে যদি 1 কিলো করে পাঠাইয়া দেন কেমন হবে? কি এক বস্তা খেজুর কিনলেন, 1 কিলো করে আশেপাশের গরিব বাড়ি ঘরে পাঠিয়ে দিলেন, তো কেমন হবে? পারবো না ইনশাল্লাহ। আরো সুযোগ আছে, যদি আপনার গ্রামে কোনো মাদ্রাসা থাকে, আপনার থানায় কোনো মাদ্রাসা থাকে, যেই মাদ্রাসাতে লিল্লা বোর্ডিং আছে, আপনি যদি এক বস্তা সোনাবুট এক বস্তা খেজুর ওই সোনাবুট ওখানে পাঠিয়ে দেন, এরা 100 জন মানুষ 200 জন মানুষ ইফতার করবে, আপনি প্রত্যেকের সম পরিমাণ নেকি পেয়ে যাবেন। তাহলে এবার আমারটাও বলি, আমারও একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ 1300 ছাত্রছাত্রী, 62 জন ওস্তাদ, কতজন ওস্তাদ? 62 জন ওস্তাদ। যদি সুযোগ থাকে আমার মাদ্রাসাও যদি এক বস্তা খেজুর পাঠিয়ে দিতে পারেন, তো ইনশাআল্লাহ 1300 জনের নেকি পেয়ে যাবেন। বলুন হুজুর আমরা এখানে পাঠাবো কেমনে? বিকাশ আছে, কি আছে বলেন? পাঠাতে চাইলে রাস্তা খোলা আছে। আল্লাহ আমাদের রোজাকে দামি বানায় দেন। আল্লাহ আমরা এই মুহূর্তে আমরা এখানে যারা আসছি সকলের দুনিয়া সুন্দর করে দেন, সকলের আখরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে দামি বানায় দেন। আল্লাহ যারা আপনারা আমাকে একটু সময় দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। যারা আমাকে কষ্ট করে নিয়ে আসছেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। মাওলানা মোসাহেদ সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। নতুন মাদ্রাসা, নতুন মসজিদ, সম্পূর্ণভাবে একটা নতুন মসজিদের এই মাহফিল আলহামদুলিল্লাহ। আপনাদের যদি সুযোগ থাকে বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারেন ইনশাআল্লাহ একটু সময়ের জন্য হাত দেন ইনশাআল্লাহ।